শুরুতেই এত বড় একটা প্রজেক্টে এবং এত বড় একজন ডিরেক্টর শ্যাম বেনেগাল স্যার, উনাকে আমরা সবাই জানি প্যারালাল সিনেমার পায়োনিয়ার বলা হয়। এই সিনেমার সঙ্গে যুক্ত থাকতে পারাই একটা বড় সৌভাগ্যের ব্যাপার হতো অ্যাজ অ্যান অ্যাক্টার। বাট হ্যাঁ, এই সিনেমাতে কাজ করছি, তার সাথে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছি, বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করাটা বাড়তি পাওয়া। কিন্তু এই একজন অভিনেতা হিসাবে এবং তরুণ অভিনেতা হিসাবে শ্যাম বেনেগাল স্যারের সান্নিধ্যে উনার ডিরেকশনে কাজ করা, এটা আসলে অনেক বড় পাওয়া এবং অনেক সৌভাগ্যের বিষয় একটি অ্যাক্টারের জন্য। প্রস্তুতি, আমি একটু নার্ভাস ছিলাম সত্যি কথা বলতে, কারণ আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোর বয়সের কোনো ভিডিও রেফারেন্স নেই। উনার ছোটবেলার খালি একটা ছবি পাওয়া যায়, ওই যে ফুটবল হাতে উনি বসে আছেন, ওই একটি ছবি আছে, ফুটেজ তো দূরের কথা। তো আমি যখন সিলেক্টেড হলাম, আমি খুব ভয়ে ছিলাম যে আমি বঙ্গবন্ধুর ক্যারেক্টার করবো, বাট ভিজুয়াল কোনো রেফারেন্স নেই। উনার বইগুলো যেগুলো লেখা আছে ওগুলো উনার পরিণত বয়সে লেখা, উনার কিশোরবেলায় লেখা না। উনি যদিও উনার কিশোরবেলা নিয়ে উনার দুটি বইয়ে উনি বলেছেন, কিন্তু সেটি খুবই লিমিটেড ইনফরমেশন ছিল আমি বলবো। সো আমি একটু ভয়ে ছিলাম, আমি খুবই টেন্স ছিলাম যে বঙ্গবন্ধুর মত এত বড় একজন মানুষের ক্যারেক্টার করব শ্যাম বেনেগাল স্যারের সাথে। সো আমি শ্যাম বেনেগাল স্যারের সাথে ভিডিও কনফারেন্সে একদিন কথা হয়, তো আমি শ্যাম বেনেগাল স্যারকে বললাম যে স্যার, আমি ভয় পাচ্ছি এরকম, বঙ্গবন্ধুর ক্যারেক্টার করব কিন্তু আমার কাছে তো কোনো রেফারেন্স নেই। তো শ্যাম বেনেগাল স্যার বললেন যে দেখো, তোমার জন্য একটা ব্লেসিং হিসাবে দেখো, যে যখন মানুষ এই সিনেমাটি পর্দায় দেখবে তখন বঙ্গবন্ধুর কিশোর বেলা বলতে মানুষ তোমার চেহারাটাই প্রথম ভাসবে। সো এটাকে পজিটিভলি দেখো এবং তুমি চাপ নিও না, তুমি প্রাইম মিনিস্টারের সাথে কথা বলার আমাদের টিমের সুযোগ হচ্ছে, তুমি কথা বলো, উনার থেকে সব শুনুন। সো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার আলাপ করার সুযোগ হয়, উনার মুখ থেকে উনার বাবার সম্বন্ধে জানা, খুঁটিনাটি সব বিষয় জানা। তো ওইটাই আমার প্রিপারেশনের সবচেয়ে বড় ইট বা সবচেয়ে বড় পাওয়া আমার ওটাই ছিল, প্রিপারেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ওইটাই আমাকে হেল্প করছে। চাপ তৈরি করছে না, আমার কাছে ভালোই লাগছে যে আমার মেন্টরিংটা হলো এত বড় একটি প্রজেক্টে এবং এত বড় একটি চরিত্র করতে গিয়ে। সো ওই যে শ্যাম বেনেগাল স্যার যে আমাকে তখন বলে দিয়েছিল যে সব কিছু পজিটিভলি দেখার কথা, সো আমি এটাকে খুব পজিটিভলি দেখার চেষ্টা করছি, যে আমার মেন্টরিংটা শুরুটাই হলো এত বড় একটি জায়গা থেকে, যে হয়তোবা তাহলে আমি আমার ক্যারিয়ারে নিশ্চয়ই এটা আমার প্লাস পয়েন্ট হিসাবে আমি দেখতে চাচ্ছি এবং হয়তোবা তাই হবে। আমি এটা পজিটিভলি দেখার চেষ্টা করছি যে শুরুটাই এত বড় প্ল্যাটফর্ম থেকে। আমি আমার বাবা মার যেহেতু মিডিয়াতেই কাজ করেন, আমার বাবার নাম বৃন্দাবন দাস, মায়ের নাম শাহনাজ খুশি। সো এই যে শিল্পের দায়বদ্ধতা বা শিল্পের প্রতি একজন শিল্পীর দায়বদ্ধতা, এটা আমি ছোটোবেলা থেকে শুনতে শুনতেই বড় হয়েছি। এবং আমি যদি মিডিয়াতে কাজ নাও করতে আসতাম, একটি শিল্পের প্রতি একজন মানুষের দায়বদ্ধতা, এটা হয়তোবা আমার মধ্যে আজীবন থাকতো যদি আমি মিডিয়াতে কাজ না করতে আসতাম তারপর। কিন্তু এই চরিত্রটি করতে গিয়ে হ্যাঁ, আমি আমার ফ্যামিলি থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছি, কারণ আমি অনেক বেশি ভীত ছিলাম। আমি এটা মিথ্যা কথা বলবো না, আজকে যেহেতু এত সিনেমার সামনে রিলিজ, আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। আমার বাবা মা যদি না থাকতেন, হয়তোবা আমি এই ক্যারেক্টারটা পুল অফ করার মতো ক্যালিবার আমার ছিল না। তারা প্রতি পদে পদে আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছেন, এই সাপোর্টটা না পেলে হয়তোবা আমি আরও বেশি কনফিউজ থাকতাম, আরও যতটুকু করেছি তার থেকে হয়তোবা আরও 100 গুণে খারাপ করতাম, যেটা হলে হয়তো আমি ক্যারেক্টার করতে এগ্রি করতাম না, কারণ বঙ্গবন্ধুর চরিত্র
এখানে শিল্পী হিসাবে নয়, খালি এটা আমাদের প্রতিটি মানুষেরই একটা বঙ্গবন্ধুর প্রতি দায়বদ্ধতা আছে বলে আমি মনে করি। সো আমার যদি সেই প্রিপারেশন না থাকতো আমি ক্যারেক্টারটা করতাম না।